আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হাফ অ্যাডার এবং হাফ অ্যাডারের পাঁচটি স্টেপ দেখেছিলাম এবং সাথে দেখেছিলাম হচ্ছে পাঁচ নাম্বার স্টেপের মৌলিক গেটের সাহায্যে লজিক গেট বাস্তবায়ন। আজকে আমরা সেই হাফ অ্যাডারের বিষয়টাই দেখব, পাঁচ নাম্বার স্টেপটা যৌগিক গেটের মাধ্যমে হাফ অ্যাডারের কী লজিক গেট বাস্তবায়ন। তো সমীকরণের মাধ্যমে যে লজিক গেটটা বাস্তবায়ন করবো আমরা হাফ অ্যাডারে, সেই সমীকরণটা আমরা লিখে নিচ্ছি। গত ভিডিওতে দেখেছিলাম এই গেটগুলোর মাধ্যমে, এই সমীকরণগুলোর মাধ্যমে কীভাবে লজিক গেটগুলো অঙ্কন করা যায়। আজকে আমরা দেখব এই গেটগুলোকে যৌগিক গেট আকারে করে কীভাবে লজিক গেট বাস্তবায়ন করা যায়। তো আমরা সেটা যদি দেখতে চাই তাহলে হচ্ছে এস এবং সি যে ফাংশনগুলো দিয়ে আছে সেগুলোর আমরা কী করবো, একটু সিম্পলিফাই অর্থাৎ সরল করব। সরল করে আমরা সেটাকে আমরা যৌগিক ফরম্যাটে নিয়ে আসবো। সেইভাবে যদি করতে যাই তাহলে দেখেন এসের এখানে আমরা একটা কাজ করতে পারি, এ নট বি প্লাস এ বি নট। আমরা এক্সর গেটের বেলায় আমরা দেখেছিলাম এক্সর গেটটা এরকম ছিল, এ বি ইনপুট দিলে এক্স সমান সমান এ এক্সর বি পাওয়া যায়, এবং এ এক্সর বিকে যদি আমি একটু ভাঙাই তাহলে আমরা আসে এ নট বি প্লাস এ বি নট। অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি। সিমিলারভাবে এই লাইন যদি কোনো জায়গায় দেওয়া থাকে তাহলে আমরা এলানও লিখতে পারি। অর্থাৎ এইটা একটা সূত্র আকারেও আছে, অর্থাৎ এ এক্সর বি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এ নট বি প্লাস এ বি নট। সেই কাজটাই আমরা এখানে করতে যাচ্ছি। কী করবো আমরা সেখানে, এখানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এটা লেখা যায় এ এক্সর বি। তাহলে আমাদের কী ছিল, এগুলো সব মৌলিক গেট আকারে ছিল, এখন আমাদের কী হয়েছে যৌগিক গেট আকারে চলে আসছে। আমরা সেটা কোথায় থেকে পাইছি, আমরা হচ্ছে এই সূত্র আকারে আছে সেখান থেকে পাইছি, সেটা হচ্ছে লজিক গেটের এক্সর গেটের মাধ্যমে আসছে। তো আমরা যেহেতু আমরা পাইলাম এস এর ভ্যালু হচ্ছে কি এ এক্সর বি এবং সি ইকুয়াল টু কি এ ইনটু বি, এটা কিছু করা যায় না, তাহলে এইভাবেই থাকবে। এটার যদি আমরা হচ্ছে লজিক গেট আকারে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানেই দেখেন, আগের দিন তো অনেকগুলো ইনপুট ছিল, ইনপুট লাইন ছিল, এখন কয়টা, এ এবং বি, এখানে কি এ আর বি আছে, এই লাইন তো আমাদের এখন আর করতে হবে না। তো হচ্ছে এখন আমাদের ইনপুট লাইন চলে আসছে কয়টা, দুইটা, এর জন্য একটা ইনপুট লাইন এবং বি এর জন্য ইনপুট লাইন। এখন এস রে যদি আমরা করতে চাই, এস রে যদি এখন করতে চাই এ এবং বি থেকে ইনপুট লাইন নিয়ে কোন গেটের মধ্যে প্রবাহিত করতে হবে, এক্সের গেট, এক্সের গেটটা কেমন, এই যে এক্সের গেট, এই আমরা কী করলাম এক্সর গেটের মধ্যে প্রবাহিত করলাম, তাহলে আছে এস ইকুয়াল টু ই এক্সর বি। সিমিলারভাবে সি থেকে কী আছে, এ আর বি, এ এবং বি কী আকার আছে, গুণাকার আছে, এর জন্য অ্যান্ড গেট। তাহলে আমরা সি ইকুয়াল টু এ ইনটু বি, এটি হচ্ছে আমাদের কি হাফ অ্যাডারের সমীকরণকে যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। আশাবাদী এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করতে থাকুন, তাহলে অবশ্যই এগুলো আরও সহজ মনে হবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফুল অ্যাডার, সেই ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।